হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি আজকে করতে চলেছি কাস্তুরি চিকেন উইথ গ্রিন চিকেন, আর তার সঙ্গে করছি জিরা রাইস। আমি কাস্তুরি চিকেনটা করবার জন্য চিকেন নিয়েছি, চিকেনের লেগ পিস নিয়েছি কিছুটা, কিছুটা সলিড পিস নিয়েছি, আর নিয়েছি কাশ্মীরি মেথি, গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, টমেটো নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর নিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু দুধ নিয়েছি, কাজু বাদাম আর পোস্ত বাটা নিয়েছি, ধনে পাতা বাটা নিয়েছি, আর নিয়েছি টক দই। আপনারা চাইলে কাজু বাদামের সঙ্গে চারমগজও দিতে পারেন যদি কেউ পোস্ত না দিচ্ছেন, আর নিয়েছি রিফাইন অয়েল। আর আমি যে চিকেনগুলো নিয়েছিলাম, দেখুন এই চিকেনগুলো আমি খুব ভালোভাবে এরকমভাবে কেটে নিয়েছি, হালকা করে ছুটি দিয়ে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নিলে এর ভেতরে মশলাটা ঢুকতে সুবিধা হবে, তার জন্য আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি এবং এর সঙ্গে আমি ভিনিগার ও লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার এই চিকেনগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। আমার কড়াটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আমি এবার চিকেনগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার লেগ পিস গুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে আস্তে ধীরে করে তুলে নেব। এই চিকেন গুলোকে ভালো করে ভেজে নিলে এই কস্তুরি চিকেনের স্বাদটা আরো দ্বিগুণ ভাবে বেড়ে যায়। কড়াটা প্রায় আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে তেলটা ঢেলে নেব। গরম হয়ে গিয়েছে, এরপর আমি এতে দিয়ে দেবো রসুনের পেস্ট। রসুনটা খুব ছেটকায়, যার জন্য আমি এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুনটা দিলে আর দেখবেন এটা আর ছেটকাচ্ছে না। এরপর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা আমি খুব মিহি করে পেস্ট করিনি, একটু গোটা গোটা থাকবে এভাবে পেস্ট করেছি। যে আদার পেস্টটা ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি, আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। আমার 1 কিলো পরিমাণের মাংস আছে, তাই আমি 2 টেবিল চামচ আদার পেস্টটা দিয়েছি। আদাটা বেশি দেবার দরকার নেই, আদা বেশি দিলে তরকারি একটু চিটকুটি স্বাদ চলে আসে, তাই একটু অল্প করেই দেবেন। দিয়ে এবার আদাটাকে খুব ভালো করে আমি নেড়ে ভেজে নেব, যতক্ষণ এর মধ্যে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি নেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একদম অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি হলুদের গুঁড়ো। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে এটা আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। আমার মশলাটা কষা হয়ে গিয়েছে, এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তেলটা দেখুন একদমই তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে যে আমার কষাটা হয়ে গিয়েছে। এরপর আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটাকে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে, জল দিয়েছিলাম, জলটা একটু মরে গেছে, গ্রেভিটা বেশ মোটা থকথকে হয়েছে। এবার আমি চিকেনগুলো, চিকেনের লেগ পিস ও বোন পিসগুলো এবং ছোটো ছোটো টুকরো পিসগুলো আমি সবগুলো চিকেনগুলো দিয়ে দিচ্ছি এতে। চিকেনগুলো দিয়ে আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব, চিকেনের একটা জল বেরোবে, এই জলটা মরা অবধি আমরা অপেক্ষা করবো। যে বাদাম, কাজু বাদাম ও পোস্তর পেস্টটা ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি এতে, এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি যে ধনে পাতার পেস্টটা করে রেখেছিলাম সেই ধনে পাতার পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে নেড়ে নেব। আমি এর মধ্যে এবার যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, টুকরো করে রেখেছিলাম সে টমেটো টুকরোগুলো দিয়ে দেবো, টমেটোগুলো গোটা গোটা থাকবে, এবং দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটা আমি খুব ভালো করে নেড়ে নেবো। টমেটোটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা একটু গোটা গোটা থাকবে, তো তাই টমেটোটা আমি লাস্টে। এবার আমি সবার শেষে এর মধ্যে অ্যাড করছি টক দই। টক দইটাকে আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি, একটু সামান্য নুন দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এতে আমি এবার উপর থেকে টক দইটা দিয়ে দিলাম। আমি 4 চামচের মতো, বড় চামচের 4 থেকে 5 চামচের মতো টক দই দিয়েছি। দিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে কষিয়ে নেবো, এর থেকে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দেখুন এটা আমার হয়ে গিয়েছে প্রায়,
এবার ফাইনালি এটাকে ফিনিশ করার পালা। আমি এই গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর পাশে একটা কড়া জেলে নিয়েছি, যেটাতে আমি চিকেনটা ভেজেছিলাম সেই কড়াটা জেলে নিয়েছি, তেলটা যে ছিল। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে, একদম অল্প সামান্য পরিমাণ, জাস্ট ফ্লেভারের জন্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলাগুলো ছিল, আমি সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো হয়ে গিয়েছে। এরপর আমি এতে আস্তে আস্তে এই চিকেনটা আর গ্রেভি সবের এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি কড়াটা দিয়ে জলটাও দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি। এই কাস্তুরি মেথিটা দিলে এটা একেবারে রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্টের মতো স্বাদ লাগবে। কাস্তুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো কুক করে নেব। আমার ফাইনালি এই কাস্তুরি চিকেনটা হয়ে গিয়েছে। দেখেছেন তো কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এবার এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। এবং এই কস্তুরি চিকেনটা যাতে আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারেন, তাই আমি একটু জিরা রাইসও করে আপনাদেরকে দেখাবো। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে। নিয়েছি তাতে সামান্য পরিমাণে একটু ঘি মিশিয়ে দিচ্ছি, ফ্লেভারটা আসবে তার জন্য আমি ঘিটা মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, নাহলে জিরাটা ফুলে যেতে পারে। জিরাটা একটু ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করা যে ভাত ছিল, বাড়িতে রান্না যে রাইস ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চাল নিয়ে নেবেন। আমি চালটাকে ভাতটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা দুদিন বেড়ে যায়। ফাইনালি আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আপনারা যদি পারেন এরকম ভাবে নাড়িয়ে নেবেন। আমার এটা রেডি হয়ে গেছে জিরা রাইস, আমি এবার এটাকে পরিবেশন করব। রেডি হয়ে গিয়েছে আমার জিরা রাইস ও কস্তুরি চিকেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খুব সহজেই সাধারণভাবে আমি তৈরি করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরে। বাই।